গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা, পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। এরপর 13ই আগস্ট মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছেন। তার দাবি, জুলাই গণহত্যায় তার কোনো সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন। আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে 4ই আগস্ট 25 কোটি টাকা নিয়ে এসেছিলেন এসবি অফিসে, এমন খবর গণমাধ্যমে আসে, যা পরে লুট করে নেন তারই বিশ্বস্ত কয়েকজন। তবে তা অস্বীকার করেছেন মনিরুল। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না, এসবি থেকে সরকারকে এমন একাধিক রিপোর্ট দেওয়া হয়েছিল বলেও দাবি করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আড়ালে রয়েছেন মনিরুল ইসলাম। শেখ হাসিনার আমলে বাহিনী হিসেবে পুলিশে দলীয়করণের নেপথ্যে ছিলেন তিনি, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও হয়েছেন তিনি। সামহিয়া তাবাসসুম, খবর সংযোগ।